নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে কিন্তু ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করিনি, আজকে একদম পুরো রাস্তা থেকে শুরু করলাম। আর এই গরমে একদম ঠাঠা রৌদ্রের ভেতরে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো একদম জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাওয়া শুরু করে দিয়েছি, চারিপাশে কিন্তু পুরো জঙ্গল, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। পেছনে আছে ভাই, আছে তারপরে সোনু, আছে আরুষ, আছে আরুষ আজকে আমাদের গাড়িতে আসেনি। আর আমরা চলে এসেছি, এই ব্যানারটা আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি ছোড়ার শ্রী শ্রী চণ্ডী মাতার পুজোতে। তো এটা বছরে একবারই হয়, তো সেই পুজো দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি। আর ভীষণ আনন্দ হয়, ভীষণ লোকজনও হয় প্রচুর পরিমাণে। তো যাই হোক, সেইটা দেখার জন্যই এই গরমে কিন্তু আমরা দুপুরবেলাতে চলে এসেছি। তো রাস্তাঘাটে কিন্তু লোকজন দেখতে পাচ্ছেন, সবাই ওই মণ্ডপের কাছেই যাচ্ছে, কারণ এই রাস্তাটার পাশেই হচ্ছে পুজোটা। তো আমরা সবার প্রথমে ওখানে যাব না, আমরা যাব হচ্ছে মাসি বাড়ি, কারণ এইখানে আছে আমার মাসি শাশুড়ি বাড়িতে। তো তার আগে এত পরিমাণে গরম, ওই জন্য আমরা চলে এসেছি আখের রস খাওয়ার জন্য। তো এখানে আরুষ অলরেডি ঘুমিয়ে পড়েছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই গরমে এক গ্লাস আখের রস একটু লেবু দিয়ে, ওহ জাস্ট মানে জানটা জুড়িয়ে গেল। তো দোকানের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বাবা দাঁড়িয়ে আছে, বাবা আর কাকু সকালবেলা কটা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিল, কিন্তু আমাদের সাথেই এলো কি করে, কারণ সবার প্রথমে গেছিল হচ্ছে মা বাড়িতে, তো ওখান থেকে তারপরে এখানে এসছে। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কিন্তু লিচির ড্রিঙ্ক, মিষ্টি, আরও অনেক কিছু। না না, আমি পয়সা দিইনি, সেটা হচ্ছে বাবা দিয়েছে। তো যাই হোক, নিয়ে নিয়েছি সবাই মিলে, এখন একটা করে লিচি ড্রিঙ্ক খেয়ে তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে মাসিদের বাড়িতে। আর মাসিদের এখানে এই চণ্ডী পুজোর সময় কিন্তু একদম প্রত্যেক ঘরে ঘরে আত্মীয় স্বজন, যেরকম আমাদের ওখানে কালী পুজোর সময় প্রত্যেকটা ঘরে ঘরে আত্মীয় স্বজন থাকে, ঠিক সেই রকম মাসিদের বাড়িতে মানে মাসিদের পাড়াতে এই টাইমে সবার বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন থাকে। তো দেখতে দেখতে চলেও এসেছি মাসিদের বাড়িতে। তো এসে দেখি মাসিরা বাড়িতে নেই, চণ্ডী পুজোর ওখানেই আছে। তো বাড়িতে বেশি কেউ ছিল না, ছিল দু একজন। তারপরে ওখান থেকে আমরা এখন সোজা বেরিয়ে পড়লাম চণ্ডী পুজোতে যাওয়ার জন্য, সাথে নিয়ে নিয়েছি দাদুকেও, কারণ দাদু বাড়িতে ছিল এই গরমে, তো দাদুকেও সাথে করে নিয়ে নিয়েছি। আর এই যে লাইন দিয়ে কিন্তু সব কড়াইয়ে খিচুড়ি রান্না হচ্ছে, আর এই গরমে যারা রান্না করছে তাদের কতটা পরিমাণে কষ্ট হচ্ছে সেটা একটু হলেও ফিল করতে পারছি, কারণ এত গরম, ও মানে ধারণার বাইরে। সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে গরম, মনে হচ্ছিল যে আগুনের গোলা এরকম সামনের দিকে আসছে, এরকম একটা অবস্থা ছিল। আর ওখানে তো অনেকক্ষণ দেখলাম ডাঙ্কা বাজানো, তারপরে আমরা সোজা চলে এলাম চণ্ডী মাকে দর্শন করার জন্য। আর চারিদিকটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে না, আর চণ্ডী মা যেখানে থাকেন সেইখানটা কিন্তু একদম গাছের নিচে, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন চারিদিকটা কিন্তু ছোট ছোট, মানে বেশি বড় গাছগুলো নয়। তো
তো সেই গাছের নিচে কিন্তু এই পুজোটা হয়, আর খুব সুন্দরভাবে ফুলগুলো দিয়ে সাজিয়েছে, এত সুন্দর একটা পরিবেশ, সত্যি অসাধারণ। কোনো মন্দির কিন্তু এখানে আলাদা করে বানানো নেই চণ্ডী মায়ের জন্য, এইখানটায় এত সুন্দর লাগছে, সত্যি কি আর বলবো। দিনের বেলাতে এত সুন্দর লাগছে, রাতে না জানি কতটা সুন্দর লাগবে। রাতে তো লাইটিংয়ের অনেক ব্যবস্থা করা আছে, জানি না যে রাতে কতটা সুন্দর লাগবে। আমি শুধু চিন্তা করছি, ভাবছি যে কতটা সুন্দর হতে পারে, এখনই এত ভালো লাগছে দেখতে, সত্যি একটা অন্যরকম পরিবেশ। আর এই সামনেটায় কিন্তু ফ্যান লাগানো আছে, তো এত পরিমাণে গরম ফ্যানের সামনে, ওই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কাকুও ওই কথাটাই বলছে যে ফ্যান লাগানো আছে বলেই সামনেটা এসে দাঁড়িয়েছি। তো আমি আরেকটু ভেতর দিকে চলে গেলাম দেখার জন্য, ওরা সবাই জুতো পরেছিল, খুলতে পারবে না, ওই জন্য আমি একটু সামনের দিকে এগিয়ে এসেছি চণ্ডীমাকে দর্শন করার জন্য, আপনাদেরকেও একটু দেখানোর জন্য। তবে আমরা যখন এসেছি তার আগেই কিন্তু পুজো হয়ে গেছে, আমরা এসে পুজো দেখতে পারিনি। তবে যাই হোক, পুজো দেখতে পারি আর না পারি, চণ্ডীমাকে তো দর্শন করে নিলাম, তো আমার সাথে সাথে কিন্তু সবাই একটু চণ্ডী মায়ের দর্শন করে নিন। তো চণ্ডী মা যেন সবার ওপরেই আশীর্বাদ রাখেন, সেটাই কামনা করি। তো দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে, এত পরিমাণে ভিড়, আমাদের লাইন দিতে হয়েছে বেরোনোর জন্য, আর এই গরমে দেখুন সবাই বসে কিন্তু মায়ের প্রসাদ খাচ্ছে। তো যাই হোক, আমরা এই গরম থেকে বেরিয়ে পড়েছি, আরুষের জন্য একটু বেশি খারাপ লাগছিল, কারণ যে পরিমাণে ভিড় এই ছোট ছোট বাচ্চাদেরই বেশি প্রবলেম হয়, তো আমরা গরম সহ্য করতে পারলেও ওদের কিন্তু অসুবিধা হয়। তো যাই হোক, আরুষ কিন্তু ওখান থেকে একটা বেলুন কিনে নিয়েছে, এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে একটু ঠান্ডা জল কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। কিন্তু এই যে মিষ্টির এই দোকানটাই বন্ধ, তো আমরা রাস্তার ওই পাশে চলে গেলাম, একদম মাসির দোকানের পাশে যে মিষ্টির দোকানটা, ওই দোকানটা খোলা আছে। আর এই পাশের যেই দোকানটা দেখতে পাচ্ছেন চণ্ডী স্টোর, এটাই হচ্ছে মাসির দোকান। একদম কালো আসছে, ঠান্ডা মিষ্টি খাচ্ছে, এখানে কোনো সুগার বাড়বে, তো ওখান থেকে নিজেদেরকে একটু ঠান্ডা করে এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে মাসিদের বাড়িতে, কারণ প্রচুর পরিমাণে গরম আর মাসিরাও বাড়ি চলে গেছে। এখন গিয়ে একটুখানি রেস্ট নেব, তারপরে আমরা বিকেলবেলা বাড়ির দিকে রওনা দেব। আমরা ভূত হয়ে গেছে এক সপ্তাহ, কিনে লাগালাম না, তো বাড়িতে এসে মাসি তাড়াহুড়ো করে রান্না করেছিল, তো খেয়ে দেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো মাসি কিন্তু রেডি হয়ে চলে গেছে দোকান খুলতে, তো এখন যাচ্ছি আমরা মাসির দোকানে, মাসির দোকান থেকে কিছু জিনিস নেব আর আপনাদেরকেও দেখাবো মাসির দোকানটা। তো মাসির দোকানে কিন্তু ইমিটেশন থেকে শুরু করে সমস্ত রকম কসমেটিক্স, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছুই পাওয়া যায়, আবার পানও পাওয়া যায়। তো একদম ভেতরে আমি চলে গেছি, আমি শুধু একা নই, সোনু আরুষ সবাই ভেতর দিকে চলে গেছি, এখন কোন জিনিসটা পছন্দ হয় সেটাই একটু দেখে দেখে নিচ্ছি। তো বেশ অনেকগুলো জিনিসই নিয়েছি, আমার আসবে পুজো টুজো পার হবে এমনি ফাঁকা টাইম ছুটি থাকবে তখন আসবে। জিনিস কিন্তু বেশ অনেকগুলোই পছন্দ করে নিয়েছি, তো জিনিস টিনিস নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। মোটামুটি সন্ধ্যা হতে চললো, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম, যাই হোক জিনিসগুলো দেখতে একটু দেরি হয়ে গেল।
কারণ এই 11 মাইলের ভেতরের যে রাস্তাটা আছে এত পরিমাণে দু সাইডে জঙ্গল, জানি না ভয় আছে কি না, কিন্তু যেতে অনেক ভয় লাগে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি, আর একটু রাত হয়ে গেলে তো এখান থেকে আমরা বেরোতে পারবো না। এখানকার যারা লোকাল আছে তাদের ভয় লাগে কিনা জানি না, তবে আমাদের সাহস নেই এখান দিয়ে রাত্রেবেলা অন্তত পার হয়ে যাওয়ার। তো আপনাদের কার কার সাহস আছে এই রাস্তাটাতে রাত্রেবেলা একা একা যাওয়ার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জঙ্গলটা কিন্তু প্রচুর পরিমাণে বড়, দিনের বেলা যদিও বা ভালো লাগে, রাত্রেবেলা কিন্তু রাস্তা শেষ হতেই চায় না। তো যাই হোক, ফাইনালি আমরা জঙ্গলের রাস্তা পার করে শেষমেশ এই যে একটু হাই রোডে উঠে চলে এলাম। আর আমরা যতজন গেছিলাম তার ভেতরে একজনেরও সাহস নেই, সবাই কিন্তু ভীতু। আর এই জায়গাটা হচ্ছে 11 মাইল। তো এখান থেকে এখন আমরা যাব পানাগড়ের দিকে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম মিনি বাজারের কাছে। তো ভয়েজের ভেতরে কিন্তু একটু নয়েজ আছে, তো সেটা আপনারা একটু অ্যাভয়েড করবেন, কারণ অফিসের কন কল চলছে, সেই আওয়াজটাই আসছে। তো চলে এসেছি বাড়িতে, আর চারিদিক কিন্তু অন্ধকার, কারণ আমরা গেছিলাম দুপুরবেলাতে, লাইট কিছুই অন করা ছিল না। আর আমার বর কিন্তু অফিস থেকে তখনও বাড়ি আসেনি। আর এই ভিডিওটা কিন্তু 2 দিন আগেকার, আমি এখন রেডি করতে পেরেছি ভিডিওটা, ওই জন্য আপলোড করছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।